হ্যালো বন্ধুরা আমি রবীন্া আর এখন কথা বলবো কিছু নতুন আপডেট নিয়ে তো প্রথমে যেটার কথা বলবো সেটা হচ্ছে সন্দীপতা সেন তার নতুন একটা সিনেমা যার নাম হচ্ছে প্রিয় ঠিকানা তো এই সিনেমাতে প্রথমবার জুটি বাদ দিয়ে চলেছেন সন্দীপতা সেন এবং সত্যম ভট্টাচার্য এবং তার সাথে রয়েছেন সম্পালি মৌলিক এবং এবছর সন্দীপতার ওনার বছর এবছরটা খুবই ভালো যাচ্ছে কারণ কিছু মানে কিছুদিন আগেই উনি সদ্য শেষ করলেন আপিস সিনেমার শুটিং এবার এবং যার পরিচালনায় অভিজিৎ গুহ ও সুদেশনা রায় ছিলেন তারপরেই সামনের ষোলো তারিখ থেকে আরেকটি নতুন ছবির শুটিং করছেন অভিনেত্রী ছবির নাম প্রিয় ঠিকানা পরিচালনায় শিবাংশু ভট্টাচার্য সন্দীপ্তার বিপরীতে রয়েছেন বল্লভপুরের রূপকথা খ্যাত সত্যম ভট্টাচার্য এবং এই সিনেমাতে সন্দীপ্তা সেনের ক্যারেক্টারটা হচ্ছে বোলপুরে বড় হওয়া একটি মেয়ে এখন কলকাতায় থাকে যার পেশা মেগা সিরিয়ালের স্ক্রিপ্ট লেখা অন্যদিকে সত্যমের চরিত্রটি পেশায় ফটোগ্রাফার পরিচালক শিবাংশু আগে রানী রাসমণি ধারাবাহিকের কিছু অংশ পরিচালনা করেছিলেন সেখানে সন্দীপতার সঙ্গে আলাপ এছাড়া অন্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন চন্দ্রেই ঘোষ কৌশিক সেন পরাণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ কলকাতার বোলপুর আর উত্তরবঙ্গ মিলিয়ে হবে শুটিং। সন্দীপতা এবং সত্যম দুজনেই দক্ষ অভিনেতা তাদের একত্রে প্রথম কাজ দেখার অপেক্ষায় থাকবো সবাই তো দেখা যাক কী হয় কীরকম হয় তো পরবর্তী আপডেট হচ্ছে এবার টলিউডে ডেবিউ হচ্ছে সঞ্চিতার তার সঙ্গে থাকছেন চিরঞ্জিত চক্রবর্তী সৌরভ দাস ছবির পরিচালনায় শ্রীমন্ত সেনগুপ্ত শাহরুখ খান অভিনীত জওয়ান ছবিতে গার্ল গ্যাংয়ের মধ্যে বিশেষভাবে নজর কেড়েছিলেন বাঙালি অভিনেত্রী সঞ্চিতা ভট্টাচার্য সেই ছবিতে তার গান ও শোনা গিয়েছিল ফিলস লাইক ইস্ক দ্য ব্রোকেন নিউজ এই সিনেমাতেও অভিনয় করেছিলেন তিনি জওয়ান এবং বং কানেকশন সঞ্চিতার আরও একটি পরিচয় তিনি গ্র্যামি নমিনেটেড সিঙ্গার ও গীতিকার মাকলে কলেজ থেকে মিউজিক নিয়ে পড়াশোনা করেছেন প্রবাসী বাঙালি হলেও সঞ্চিতার অনেক আত্মীয় স্বজন থাকেন কলকাতায় সেই সঞ্চিতা এবার অভিনয় করতে চলেছেন বাংলা ছবিতে নতুন ছবিটি পরিচালনায় শিকমন্ত সেনগুপ্ত বৃহস্পতিবার থেকে কলকাতায় ছবির শুটিং শুরু হবে কলকাতার আশা একটি মেয়ের জার্নি ছবির কেন্দ্রে এই শহরের কিছু ঘটনা মেয়েটির জীবন কিভাবে আমূল বদলে দেয় তাই নিয়েই নতুন ছবি এখনও পর্যন্ত ছবির বিষয়ে আর কিছু জানা যায়নি সীমন্ত সেনগুপ্ত সম্প্রতিক অতীতে আবার বছর কুড়ি পরে একটি ছবি করেছিলেন সেই ছবি দর্শকের ভালোবাসা পেয়েছিল সঞ্চিতার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন চিরঞ্জিত চক্রবর্তী আর সৌরভ দাসকে পাওয়া যাবে অত্যন্ত তৎপর্যপূর্ণ একটি চরিত্রে এখন দেখা সঞ্চিতার প্রথম বাংলা ছবি কেমন হয় তো দেখা যাক পরবর্তী আপডেট কী আছে বনি সেনগুপ্ত এবং প্রিয়াঙ্কা নতুন ছবিতে জুটি বাঁধতে চলেছেন ছবির নাম রবিন্স কিচেন পরিচালনায় বাপ্পা সদ্য শেষ হয়েছে এই ছবির শ্যুটিং এবং কেন্দ্রীয় চরিত্রের নাম এবং এই ক্যারেক্টারটাই রোল প্লে করছেন হচ্ছে বনি সেনগুপ্ত এবং যে একটা ক্যাফে খুলেছে সেই নামেই ছবির শিরোনাম রবিনে ছোটবেলা থেকে শখ ছিল তার মায়ের হাতে তৈরি স্পেশাল চিকেন ডিম চিজি তন্দুরি চিকেন খাওয়ানোর তার ক্যাফেতে এই ডিম জনপ্রিয় হয়ে ওঠে কিন্তু এক স্থানীয় নেতা অরিত্রর চোখ পড়ে যায় রবীনের এই উন্নতি সে ক্রমশ রবিনকে চাপ দিতে থাকে বিভিন্নভাবে এ সময় রবীন ব্যবসার কাজে বেঙ্গালুরুতে চলে যায় এই সুযোগে অরিত্র মানে শান্তনুনাথ ক্যাফের দখল নেওয়ার পরিকল্পনা করে এবং রবিনের প্রেমিকাকেও অপহরণ করে নিয়ে যায় এবারে রবিন কিভাবে এর বদলা নেবে তাই নিয়ে সিনেমার গল্প এগোবে রবিনের চরিত্রে বনি আর তার বিপরীতে প্রিয়াঙ্কা যেটা আমি আগেই বললাম এবং মেকার্সরা বলছে গল্পের শেষে কিন্তু একটা চমক আছে তো দেখা যাক কী চমক থাকে তো যাই হোক ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে থাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও এবং সাবস্ক্রাইব করো চ্যানেল পে বাংলা টিভি এবং বেলে ক্লিক করতে পুরো না বেলে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে ধন্যবাদ